দেখুন, এটা তো অস্বীকার করার নয় যে আজকে তৃণমূল কংগ্রেস ওইখানে সংগঠনের জাল বিস্তার করে 3 মাসের ব্যবধানে আমরা পৌর নির্বাচনে প্রধান বিরোধী দলের ভূমিকা এসেছি, হুম হুম তারপরে কিছুদিন আগেও আমরা সংগঠন তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে হুম যে রেসপন্স পেয়েছি, একটা ভারতীয় জনতা পার্টির মতো দল তারা একটা মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দিয়েছে, মানে তারা তো অ্যাডমিট করছে যে হুম তারা খুব চিন্তায় আছে, তারা ভয়ে আছে। হুম সুতরাং তৃণমূল কংগ্রেস দাঁতে দাঁত চেপে লড়াই করছে, আমাদের এত মার খেয়েছি তারপরেও তো আমরা জায়গা ছাড়িনি, হুম এত অত্যাচার হয়েছে তো আমরা কোথাও কোনো জায়গায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখিনি, হুম এত আমাদের নেতাদের বিরুদ্ধে কেস হয়েছে তারপরেও তো আমরা ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং আমরা আমরা মনে করি আমরা এখানে মানুষের যতদিন না উন্নয়ন করতে পারছি, বাংলার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের লক্ষ্য বাংলায় যেভাবে উন্নয়ন হবে ত্রিপুরার মানুষের স্বার্থ করবো, তো সুতরাং যতক্ষণ না আমরা মানুষের জন্য কাজ করতে পারছি, রাজনৈতিক দলের তো একটাই লক্ষ্য হয় যে মানুষের জন্য কাজ করা, হুম হুম তো সুতরাং সেই কাজটুকু যতদিন না হচ্ছে আমরা এখানে দেখুন না ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। এরা যদি ভেবে থাকে যে মুখ্যমন্ত্রী পাল্টে এদের ধস ঠেকাবে, আমি হুম আপনাদের বলে দিই আর এই 10 মাসে মুখ্যমন্ত্রী পাল্টে আর কি, তাহলে এতদিন পাল্টায়নি কেন? তো যাই হোক, এতে কিছু লাভ হবে বলে মনে, তাদের ইন্টারনাল ব্যাপার, তাদের নিজেদের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আদৌ সরকার তো পরের কথা, দলটা থাকবে কিনা আগে দেখুন, সরকার তো থাকবে না, রাজনীতিতে সৌজন্যের জায়গা আছে, যদিও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় কোথাও কোনো সৌজন্য দেখায় না, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের মতো সৌজন্য দেখিয়েছি, সুতরাং আমরা আমাদের দলের যারা রয়েছে তারা তারা মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে শুভেচ্ছা জানাবে। আর 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, যেভাবে ভারতীয় জনতা পার্টির শোষণ দেখেছেন, মানুষ নিঃশেষিত, মানুষ অবহেলিত, বঞ্চিত, আজকে মানুষের যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়েছিল সরকার গঠন করার আগে, একটাও প্রতিশ্রুতি পূরণ করতে পালন করতে পারেনি, আইন শৃঙ্খলায় চরম ব্যর্থতা। আপনারা যদি বলেন গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, মানুষ এখানে কথা বলতে পারে না স্বাধীনভাবে, চলাফেরা কথা বলতে চলাফেরা করতে পারে না, একটা চাকরি সরকারি চাকরি তো দূরে থাক, একটা নর্মাল চাকরি পর্যন্ত নেই, এক সময় এরা বলেছিল মিস কলে চাকরি দেবো, কোনো কিছু হয়নি, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, পানীয় জল এখনো অব্দি 100% পৌঁছায়নি, দিতে পারছে না, আপনারা গিয়ে দেখুন বিভিন্ন ট্রাইবাল এলাকায় গ্রামে গঞ্জে মানুষ সেই ঝোড়ার জল খাচ্ছে, এই তো অবস্থা, বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি 100%, লোডশেডিং হচ্ছে রেগুলার, চরম ব্যর্থ, চরম ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। তাই মুখ্যমন্ত্রী চেঞ্জ করেও একটা সরকারের গাফিলতি ব্যর্থতা ঢাকতে পারবে না। মানুষকে শুধু এইটুকুই বলবো যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে 34 বছরের বাম অপশাসনকেও সরাতে পেরেছে, আর এই ভারতীয় জনতা পার্টির মতো একটা বৃহৎ শক্তিকেও হারাতে পেরেছে, যা ভারতবর্ষের রাজনীতিতে আজ অব্দি কেউ পারেনি। সুতরাং আমরা মানুষের জন্য কাজ করব, বাংলায় এত সামাজিক প্রকল্প, এত উন্নয়ন, এত কিছু করেছি, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে একটা মানে মানে একটা অন্যরকম অভিধান তৈরি হয়েছে আজ বাংলার বুকে, সুতরাং সেই মানুষের উন্নয়ন আমরা ত্রিপুরার বুকে করব। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন।